সাউন্ড সেটিংস আছে, এভরিথিং, আপনার টিভিতে যা যা সেটিংস এর দরকার আছে এভরিথিং এই জায়গায় পাবেন। তো আমি এখন আপনাদের দেখাবো পিকচার্স মোডে, যেটা আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনি পিকচার্স মোডে চেঞ্জ করবেন, মেথড দেখাচ্ছি। তো এই জায়গায় আপনি কালার যাওয়ার পর মিডিয়াতে গেছেন, মিডিয়াতে আছে আপনি, কিন্তু এটা এখন মিডিয়াতে চলছে, পিকচার্স মোড আছে, পিকচার্স মোডে সুইচ স্ট্যান্ডার্ড আছে, ডাইনামিকই যাচ্ছি, সফট যাচ্ছি, ইউজার দেখুন ইউজার, এই জায়গায় আমি ব্রাইটনেস একটু কমাইতে পারবো, এই জায়গায় কমতেছে, দেখছেন আপনি এই যে খেয়াল করবেন, এই যে বাড়তেছে কমতেছে, এই অপশনটাই হচ্ছে মেইন, এই অপশনটা অনেকে খুঁজে পায় না, আপনি এই মেথডটা ইউজ করলে মেবি আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই তো আজকের ব্লগটা অনেক ছোট, সামান্য একটা ছোট মেথডের জন্য আমি আবারও মেথডটা বলে দিচ্ছি। ফার্স্ট আপনাদের মেনু প্রেস করতে হবে, দেন ডাবল 147 প্রেস করলেই অপশনটা এসে পড়বে এখানে, মেনু ডাবল 147 প্রেস করার পর দেন একটু ওয়েট করলেই এই জায়গায় ফ্যাক্টরি মেনু আসার পর আপনি পিকচার সেটিংস এ যাবেন, পিকচার সেটিংস এ যাওয়ার পর আপনার পিকচার মোডে যাবেন, তারপর আপনার ইউজারে যাবেন বা বিভিন্ন যাবেন, সফটে যাবেন, আপনার যে জায়গায় যতটুকু দরকার সেগুলোকে আপনি এই জায়গার মাধ্যমে এটার মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর শীঘ্রই আমি আরেকটা ভিডিও বানাবো এই ভিডিওটার পর, আরেকজন ভাইয়ের কমেন্ট করছে তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আজকে এই পর্যন্তই, আর চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে, আর সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।